কখনো ছবি ক্রপ করে ভাইরাল হচ্ছে, আবার কখনো হুমকি। কমার্স কলেজের প্রিন্সিপালের এহেন কৃতিকলাপের বিরুদ্ধে পথে নামতে চলেছে প্রাক্তনীরা। বিগত কয়েক সপ্তাহ থেকে জলপাইগুড়ি কমার্স কলেজ বারবার সংবাদ শিরোনামে, তবে এবার শিক্ষাক্ষেত্রে কোনো বিশেষ পুরস্কার প্রাপ্তির জন্য নয়, কলেজের বর্তমান প্রিন্সিপাল সিদ্ধার্থ সরকারের কিছু কার্যকলাপকে ঘিরে। ইতিমধ্যে অভিযোগ উঠেছে, প্রিন্সিপালের উদ্দেশ্যে প্রণোদিতভাবে কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ওপর এক প্রকার নোংরা ব্যবহার করে চলেছেন। কলেজের ছাত্রছাত্রীদের মাঝে অধ্যাপক অধ্যাপিকাদের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এই পরিস্থিতিতে থেকে কলেজের পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে এবার পথে নামতে চলেছে প্রাক্তনীরা। এই প্রসঙ্গে প্রাক্তনী স্বপন সরকার বলেন, আমরা যা যা এই কলেজে ছাত্র সংসদে হয়ে তৈরি করে গিয়েছিলাম এত বছর পর তার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু প্রিন্সিপাল যা করছে তাতে আমরা উনার পদত্যাগের দাবি করছি। অপর এক প্রাক্তনী অজয় শাহ বলেন, এই ধরনের ঘটনা ঘটিয়ে বর্তমান প্রিন্সিপাল শুধু কলেজের ভাবমূর্তি নষ্ট করেননি, আমরা যারা এই মহাবিদ্যালয় থেকে শিক্ষা পেয়ে আজ জীবনে প্রতিষ্ঠিত হয়েছি তাঁদের মনে আঘাত এনেছেন। আমরা আগামীতে আমাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। আপনারা সকলেই জানেন যে বিগত বেশ কিছুদিন ধরে জলপাইগুড়ি আনন্দচন্দ্র বাণিজ্য মহাবিদ্যালয়ে শিক্ষার পরিবেশ যেভাবে করে নষ্ট হচ্ছে এবং এক শ্রেণীর ছাত্রছাত্রীকে ভয় দেখিয়ে এবং কলেজের অধ্যক্ষ বর্তমান অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার যে নোংরামির খেলায় মেতে উঠেছে তাতে আমরা জলপাইগুড়ি আনন্দচন্দ্র বাণিজ্য মহাবিদ্যালয়ের প্রাক্তনীরা অত্যন্ত লজ্জিত। কারণ বিগত দিনে আমরা এই কলেজ থেকে শিক্ষা পেয়েছি, এই কলেজ থেকে সকলেই প্রতিষ্ঠিত হয়েছে, আজকের দিনে অনেকেই প্রতিষ্ঠিত। আমাদের মাঝে আজকে স্বপনদা আছেন, আমাদের মাঝে আজকে শান্তনু সুশান্তদা আছেন, ফজুদা আছে, প্রাক্তন জিএস মিষ্টু আছে, প্রাক্তন জিএস চন্দ আছে, আরও অনেকেই আছে। আজ আমরা প্রাক্তনীরা কমার্স কলেজের মিলিত হয়ে এই বর্তমান পরিস্থিতিতে কলেজের যে শিক্ষকরা শিক্ষাকর্মীবৃন্দ অধ্যক্ষ দ্বারা নির্যাতিত হচ্ছে এবং তাদের ছবিকে যেভাবে করে কালিমালিপ্ত করা হচ্ছে এক শ্রেণীর ছাত্রকে কাজে লাগিয়ে, এবং আমি বলতে পারি যে সেই ছাত্রকে চাকরির প্রলোভনের টোপ দেখিয়ে কলেজ অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার বিভিন্ন মাধ্যমে এই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের হয় ভীতি প্রদর্শন করছেন এবং নোংরামির সঙ্গে তাদের নাম জড়িয়ে তাদের পরিবারকে হেনস্থা করছে। এর প্রতিবাদে আমরা আজকে সকলে মিলিত হয়েছি এবং একটা আলোচনা আমরা সকলে করলাম যে আগামী দিনে আমরা কীভাবে এই কলেজের সুনাম রক্ষার্থে কলেজের শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে দাঁড়াবো এবং কীভাবে আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। কী সিদ্ধান্ত নিলেন আজকের বৈঠকে? আমরা বৈঠকে বসেছি, বৈঠকে বসে আমাদের মধ্যে একটা প্রাক্তনীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হলো এবং এরপরে যেহেতু আজকে আমাদের একটা মিছিল ঘোষণা করা হয়েছিল, কিন্তু আমাদের নেতৃত্ব কাছে একটা বার্তা আছে যে তাদের কিছুদিন সময় দেওয়া হোক প্রশাসনকে, যে যেই এফআইআরগুলো হয়েছে তাদের তার উপরে কাজ চলছে, প্রশাসনকে একটা সময় দেওয়া হোক। তাই আমরা মিছিল থেকে বিরত হয়ে সেই আমরা প্রাক্তনীরা কমার্স কলেজের গেটে সমবেত হয়ে একটা সিদ্ধান্ত নিলাম যে আগামী দিনে আমরা এই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আমরা রাস্তায় নামব এবং কলেজের যে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে সেই শিক্ষার সুনামটাকে আমরা আবার ফিরিয়ে আনবো, কলেজ অধ্যক্ষের অবিলম্বে পদত্যাগের দাবি করে। আপনারা নিশ্চয় অবগত আছেন কমার্স কলেজের প্রিন্সিপাল যা ব্যবহার শুরু করেছে মহিলাদের অধ্যাপিকাদের সাথে, আজকে বলছেন গভর্নিং বডিতে কেউ নেই, তা সত্ত্বেও উনি কোন শক্তিতে আজকে একে বসিয়ে দিচ্ছেন, কালকে ওকে ঢুকাচ্ছেন, সে তার কলেজের ব্যাপার। কিন্তু আমরা প্রাক্তনীর থেকে একটাই অনুরোধ, কলেজের মান সুনাম যেরকম অক্ষুণ্ণ আছে আপনার যেন অক্ষুণ্ণ থাকে। এবং আমরা এখন প্রাক্তনীরা আজকে বেশি নয়, আজকে নানান পাড়ার 10-12 জনকে আমরা বলেছিলাম, সেখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা নেক্সট দেখি প্রিন্সিপালের ব্যবহার খুবই বাজে, সেই কারণে এখন আমরা রাস্তায় নামব সমস্ত প্রাক্তনীকে। কী দাবি রাখবেন? প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে। আর একটা এটাও তো ঠিক, একটা প্রিন্সিপাল একই কলেজে একই বছর একই মানে দীর্ঘ বছর ধরে একই জায়গায় বসে আছেন। সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার, আমরা যখন কলেজে পড়তাম যে লেডিস কমন রুম সেইটাই কমন রুম আছে, এখন কলেজে দেখছি মেয়েরাও পড়ছে, সেই বাথরুম মানে টয়লেট কোথায় আছে? এই তো আমরা যেটা করে গেছিলাম সেই জিনিস, উনি শুধু রং করেছে, এর বিষয়ে আমি কিছু বলবো না। হ্যাঁ, ও আরেকটা জিনিস করেছে হচ্ছে উনি যত লাইব্রেরিতে বই কেনা হয়েছে আমি জানি না, তার চেয়ে বেশি সিসি ক্যামেরা কিনে মনে হচ্ছে যে এটা হসপিটাল, পুরো সিটি সিনিয়র সিটিজেন হসপিটাল এখানে ভর্তি হয়েছে, চারিদিকে ঘাসে ঘাস গাছে গাছ, অথচ এই মাঠেই
নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যত জলপাইগুড়ি যত কলেজ ছিল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, এখানে ভলিবল খেলা হতো ডে নাইট, অনেকে দেখেছে। কিন্তু কী বলবো, এখন বলতে গেলে ভাববে প্রিন্সিপালও জলপাইগুড়ির ছেলে, জানি না উনি কেন এই ধরনের আচরণ করছেন আমাদের মানে অধ্যাপকদের সাথে, অধ্যাপিকাদের সাথে। এই জন্য এখন আমাদের দেখি সমস্ত আমরা প্রাক্তনীরা এক হয়েছি, এই ভাইরাও এসেছেন, আমরা সকলে মিলে আলোচনা করছি কী করে এখন কলেজটাকে সুনাম ফিরিয়ে আনা যায়। ধন্যবাদ।